একসময় দেশের প্রধান অর্থকরী ফসল ছিল সোনালী আঁশ পাট, তবে নানা কারণে লাভজনক পাট পরিণত হয় লোকসানি খাতে। সম্প্রতি পাটের অর্থকরী ব্যবহার বাড়াতে চলছে নিবিড় গবেষণা, তোষা ও দেশি পাটের জিনগত গঠন, জিনোম ও কম্পোজিশন নিয়ে। পাট পাতা আসলে কি, বাঙালিরা পাট শাক হিসেবে খায়, কিন্তু পাট পাতা থেকেও যে আসলে অর্গানিক ড্রিঙ্ক তৈরি করা সম্ভব, এটা একটা মিরাকল। যখন ইন্টারন্যাশনাল ফেয়ারগুলো করি সেখান থেকে আমি অর্ডার পাই এবং সেটা আমি সাপ্লাই দিচ্ছি। নিডসের মধ্যে বা লাইফস্টাইলের মধ্যে পাটটাকে এখন কিন্তু ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি বিশ্বের নামি দামি ব্র্যান্ডের গাড়ির মধ্যে BMW, জার্মানির ভক্সওয়াগন, জাপানের নিশান ও টয়োটার ড্যাশবোর্ড ও বডি সহ বিভিন্ন অংশে কাজে লাগছে বাংলাদেশের পাট। জার্মানির একটা কোম্পানি পাটগুলো কিনে নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, ইয়ে ওরা ওদের টেকনোলজির মাধ্যমে এগুলো ইউজ করছে, সেগুলো হচ্ছে BMW গাড়িতেও কিন্তু ইউজ করছে, ড্যাশবোর্ডের যে এইটা ভিতরের ইন্টেরিয়রটা সেটা, ইভেন সাদেও ওরা ইউজ করছে কাঁচা পাটটা। এই টেকনোলজি এখনও আসে নাই, হয়তো একসময় চলে আসবে খুব শিগগিরই, যে আমরা ওইটা হয়তো আমরাই তৈরি করব। পাট কাঠি পুড়িয়ে উৎপাদিত ছাই দিয়ে তৈরি হচ্ছে কার্বন বা চারকোল, সব ধরনের কালি উৎপাদন ও প্রসাধন তৈরিতে রপ্তানি হচ্ছে চারকোল। এছাড়া দীর্ঘ গবেষণার পর পাটের আঁশের সূক্ষ্ম রাসায়নিক ব্যবহার করে তৈরি হচ্ছে পলিথিনের বিকল্প পরিবেশ বান্ধব পলিমার ব্যাগ। রাষ্ট্রীয় অনুমোদনের পর অভ্যন্তরীণ বাজারে ছাড়া হবে পাটের তৈরি এ পলিথিন ব্যাগ। পাট যেমন পানিতে অনেকদিন বেঁচে থাকে কিন্তু মাটিতে পচে যায়, সেই পাটের সেই গুণটা রেখেই কিন্তু আমরা এই পলি ব্যাগটা তৈরি করেছি। বীজের জিনগত মান ও আঁশের প্রকারভেদ নিয়ে গবেষণা চলছে সূক্ষ্ম সুতা তৈরির প্রক্রিয়ায়ও। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।